হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিউচার নলেজ ইউটিউব চ্যানেল, মাই সেলফ অনিমেষতে। আজ আমি আপনাদের বলবো কাস্ট সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন, কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং এই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ STSC বা OBC সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল ফুল প্রসেসটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফ্রেন্ডস, যারা কাস্ট সার্টিফিকেট বা STSC OBC সার্টিফিকেট বানাতে চান তারা পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, নইলে বুঝতে পারবেন না স্টেপগুলি কিভাবে আপনার কাস্ট সার্টিফিকেট বানাতে হয়। কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য আপনাকে মোবাইলে কিংবা ডেস্কটপে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট WB। নেক্সট ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইখানে প্রথমেই কাস্ট সার্টিফিকেট wb.gov.in। আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, যেখানে দেখবেন .gov.in সেটা বুঝবেন গভর্নমেন্ট ওয়েবসাইট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনারা কাস্ট সার্টিফিকেট এই অপশনটি ক্লিক করবেন। এখানে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর STSC OBC সার্টিফিকেট। নিচে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন ইফ অলরেডি অ্যাপ্লাইড, যদি আগে থেকে আপনারা সাইন আপ করে রাখেন তাহলে এখানে লগ ইন করবেন। নেক্সট এখানে দেখুন অফিসার্স লগ ইন, এটি অফিসিয়াল কাজের জন্য। রাইট সাইডে দেখুন চেক লিস্ট ফর ডকুমেন্ট, আপনাকে সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস আপনার রিকোয়ারমেন্ট বা দরকার তা আপনারা দেখবেন। নেক্সট এখানে আপনার বোঝার সুবিধার জন্য ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। প্রথমে আমি ইউজার ম্যানুয়াল থেকে স্টার্ট করি। আপনারা ইউজার ম্যানুয়াল ক্লিক করলে দেখতে পাবেন কিভাবে টোটাল ফুল প্রসেসটি অ্যাপ্লাই করা যায়। প্রথমে আপনারা ইউজার ম্যানুয়ালটি দেখে নেবেন, নইলে আপনারা স্টেপগুলি সহজে বুঝতে পারবেন না, পরে অসুবিধা হতে পারে বা অ্যাপ্লাই করতে যদি ভুল হয় তখন আপনারা খুবই সমস্যায় পড়বেন। নেক্সট আপনারা চেক লিস্ট ফর ডকুমেন্টস, অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস দরকার। আপনারা দেখুন আমি আপনাদের বড় করে দেখাচ্ছি, এখানে দেখুন চেক লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইস্যুয়েন্স অফ ফ্রম ওয়ান ইন আর অবলিক ও STSC সার্টিফিকেট। এখানে STSC সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস আমরা দরকার। প্রথমে দেখুন 10th অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা স্কুল সার্টিফিকেট অফ অ্যাপ্লিক্যান্ট। প্রথমে দেখুন 10th অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা স্কুল সার্টিফিকেট লাগবে। প্রথমে দেখুন আধার কার্ড লাগবে অ্যাপ্লিক্যান্টের কিংবা তার গার্ডিয়ানের। নেক্সট দেখুন রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড অ্যাপ্লিক্যান্টের দরকার। নেক্সট অপশনে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো বার্থ সার্টিফিকেট। তারপর দেখুন 3 copies অফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট। আপনাকে 3 copy পাসপোর্ট সাইজ ফটো আপনাকে রাখতে হবে। নেক্সট অপশনে দেখুন রেশন কার্ড বা ভোটার কার্ড অফ অ্যাপ্লিক্যান্টস ফাদার, অ্যাপ্লিক্যান্টের গার্ডিয়ানের রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড আপনাকে রাখতে হবে। নেক্সট 7 number অপশনে দেখুন প্যারেন্টসের বা গার্ডিয়ানের একটি ডকুমেন্টস লাগবে যেটি প্রমাণ করে যে গভর্নমেন্টের STSC OBC রুলের আন্ডারে আছে। অর্থাৎ আপনাকে যে কোনো একটি সার্টিফিকেট দেখাতে হবে প্যারেন্টসের, যেটি আপনাকে প্রেফার করবে আপনি ওই STSC কাস্টের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট 8 number পয়েন্টে দেখুন কাস্ট সার্টিফিকেট অফ এনি রিলেটিভ হ্যাভিং ব্লাড রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট ফ্রম প্যারেন্টাল সাইড এন্ড প্রুফ অফ সাচ রিলেশন উইথ জেনারোলজিক্যাল ট্রি। অর্থাৎ আমার কাস্ট সার্টিফিকেট লাগবে আপনার ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে, অর্থাৎ আপনার প্যারেন্টস এর কিংবা আপনার ফ্যামিলি কোন একটি প্রুফ দেখাতে হবে যেটি আপনাকে প্রমাণ করে আপনি STSC কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যোগ্য। নেক্সট দেখুন চেক লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্টস ফর ইস্যুয়েন্স অফ ফ্রম ওয়ান ইন আর অবলিগো OBC সার্টিফিকেট। এটি OBC সার্টিফিকেটের জন্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলি দেওয়া আছে। এখানে 10th এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, স্কুল সার্টিফিকেট লাগবে। নেক্সট অপশন আধার কার্ড লাগবে অ্যাপ্লিকেন্টের, রেশন কার্ড বা ভোটার কার্ড লাগবে অ্যাপ্লিকেন্টের, বার্থ সার্টিফিকেট লাগবে অ্যাপ্লিকেন্টের। একই রকম ভাবে 3 copies অফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, রেশন কার্ড বা ভোটার কার্ড লাগবে অ্যাপ্লিকেন্টের ফাদার্স বা গার্ডিয়ানের। নেক্সট 7 number পয়েন্টে দেখুন প্যারেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস লাগবে যেটি প্রুফ করে এই সার্টিফিকেট তৈরি করার জন্য। নেক্সট 8 number পয়েন্টে দেখুন আপনার রিলেটিভের যাদের মধ্যে আপনার ব্লাড রিলেশন রয়েছে কিংবা আপনার কোনো প্রুফ দেখাতে হবে যেটি আপনার বংশের কোনো একজন ব্যক্তি এই OBC সার্টিফিকেট ছিল তার প্রুফ আপনাকে দেখাতে হবে। নেক্সট আপনি এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে আপনার লোকাল কাউন্সিল মিউনিসিপ্যালিটিস কিংবা আপনার পঞ্চায়েত অফিস থেকে। নেক্সট 10 number পয়েন্টে আছে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন লাগবে, লাস্ট 3 ইয়ারের আপনার ইনকাম ট্যাক্স যেগুলি আপনারা পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যাল অফিসে আপনারা ইনকাম ট্যাক্স কাটান তার প্রুফ আপনাকে সাবমিট করতে হবে। টোটালি অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে, আমি টোটালি এটি অনলাইনে কি ফিল আপ করবেন আপনাদের দেখাবো। নেক্সট 11 number পয়েন্টে দেখুন খুবই গুরুত্বপূর্ণ, যারা সার্ভিস করেন কিংবা সেন্ট্রাল গ্রুপ ABCD পোস্ট স্ট্যাটাসে যারা সার্ভিস করেন কিংবা স্টেট গভর্নমেন্টের বা PSU ব্যাংক কিংবা এডুকেশনাল ইনস্টিটিউট কম্পারেটেবল পোস্ট কিংবা এই ধরনের যারা জব করেন সেই সমস্ত অ্যাপ্লিকেন্টের প্যারেন্টসের অর্থাৎ সেই সমস্ত অ্যাপ্লিকেন্টের পিতামাতার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। নেক্সট এখন আমি আপনাদের বলবো আপনারা কিভাবে STSC OBC সার্টিফিকেট অনলাইনে টোটালি অ্যাপ্লাই করবেন। প্রথমে দেখুন এখানে অ্যাপ্লাই ফর STSC OBC সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা সাইন আপ করে নেবেন। নেক্সট আপনারা অ্যাপ্লিকেন্ট
লগইন অপশনে গিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনারা যে পাসওয়ার্ডটি জেনারেট করেছেন তা দিয়ে আপনারা লগইন করবেন। এটি প্রাইভেসির জন্য আমি আপনারা দেখাচ্ছি না, কারণ এটি খুবই সিম্পল ট্রিক্স। আপনারা জাস্ট আপনার মোবাইল নাম্বারটি দেবেন, আপনার মেসেজ বক্স আপনার মোবাইলের মেসেজ বক্সে আপনার ওটিপিটি আসবে, ওইখানে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ওইখানে আপনারা অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে গিয়ে এখানে দেখুন ইউজার নেমের জায়গায় আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি যেটি আপনার মেসেজ বক্সে গিয়েছে সেটি আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা লগইন করবেন। যদি কোনো কারণে আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে দেখুন ফরগট পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। এখানে মোবাইল নাম্বারটি দেবেন এবং সাবমিট করবেন, অটোমেটিক্যালি আপনার মেসেজ বক্সে পুনরায় আপনার পাসওয়ার্ডটি যাবে। আমি আগে থেকে সাইন ইন করে নিয়েছিলাম, তাই এখানে অলরেডি ইউজার ক্লিক হিয়ার টু সাইন ইন এই অপশনে যাব। এখানে আপনার মোবাইল নাম্বার এবং জেনারেটেড পাসওয়ার্ডটি দেবেন। নেক্সট এখানে লগইন অপশনে ক্লিক করবেন। নেক্সট দেখুন এই রকম আপনারা পেজটি দেখতে পাবেন। এখানে আপনার হোম পেজটি রয়েছে, ক্লিক করার পর আপনারা এই রকমের পেজটি দেখতে পাবেন। এখানে আমরা নেম এবং মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এবং রাইট সাইডে দেখুন আপনাকে টোটালি এখানে যে ড্যাশগুলি রয়েছে তা আপনাকে ফিল আপ করতে হবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। প্রথমে দেখুন এখানে ডিস্ট্রিক্টটি চুজ করে নিতে হবে। নেক্সট আপনার সাব ডিভিশনটি চুজ করে নেবেন। নেক্সট এখানে দেখুন আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি চুজ করে নেবেন এবং তারপর দেখুন নেক্সট এখানে রিকমেন্ডারি অথরিটি অর্থাৎ আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখুন স্ক্রল করে নিচে নেমে আসলে এইখানে গ্রাম পঞ্চায়েতটি আপনারা সিলেক্ট করবেন। নেক্সট এখানে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফো অর্থাৎ আবেদনকারী সাধারণ যে ডেটাগুলি রয়েছে তা আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নেম এখানে দেবেন, এখানে ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম যদি থাকে দেবেন, নেক্সট এখানে টাইটেলটি দেবেন। নেক্সট এখানে দেখুন লিগ্যাল গার্ডিয়ান যিনি রয়েছেন তা এখানে সিলেক্ট করবেন, ফাদার মাদার কিংবা আদার লিগ্যাল গার্ডিয়ান। এখানে ফাদার নেমটি এখানে দেবেন, ফাদারের নেম। নেক্সট এখানে মোবাইল নাম্বারটি দেবেন, এখানে ইমেল আইডিটি সঠিকভাবে দেবেন। নেক্সট এখানে রিলিজিয়ান চুজ করবেন এবং এখানে জেন্ডারটি চুজ করবেন। নেক্সট এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে আপনারা 200 KB মধ্যে ফটোটি চুজ করে এখানে আপলোড করবেন এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচারটি আপলোড করবেন। নেক্সট এখানে দেখুন সিলেক্ট কাস্ট টাইপ, এখানে আপনারা কাস্টটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন অ্যাপ্লাই ফর আবেদন আপনি কিসের জন্য করছেন অর্থাৎ আপনারা এসটি এসসি ওবিসি যার জন্য অ্যাপ্লাই করবেন তা এখানে চুজ করে নেবেন। এখানে কাস্ট বা ট্রাইব এখানে দেখুন আমাদের সাব কাস্ট গুলি রয়েছে কি কি তা আপনারা সিলেক্ট করে নেবেন। এটি দেখুন যদি চুজ করেন তাহলে ওবিসি এ কিংবা ওবিসি বি তা আপনারা চুজ করবেন। নেক্সট একই রকম ভাবে কাস্ট ট্রাইব আপনারা কোন ট্রাইবের অন্তর্গত তা এখানে চুজ করে নেবেন। নেক্সট পয়েন্টে দেখুন এখানে লেখা আছে এক্সিস্টিং কাস্ট সার্টিফিকেট ফ্রম প্যারেন্টাল সাইড অর্থাৎ পৈতৃক দিক থেকে বিদ্যমান বর্ণের শংসাপত্র, এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করতে হবে। নেক্সট আপনি এখানে দেখুন হ্যাভ প্যারেন্টাল কাস্ট সার্টিফিকেট, আপনাকে আপনার বংশের যে কাস্ট সার্টিফিকেট বা ফ্যামিলির যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তা এখানে যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এখানে দেখুন যদি নো করেন তাহলে এখানে লিস্ট অফ ডকুমেন্টস হুইচ মে বি সাবমিটেড অর্থাৎ আপনাকে যে যে ডকুমেন্টস গুলি সাবমিট করতে হবে যদি আপনার ফ্যামিলিতে আগে কোনো সার্টিফিকেট না থাকে। দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট অফ এনি রিলেটিভ হ্যাভিং প্যারেন্টাল ব্লাড রিলেশন অর্থাৎ আপনাকে কাস্ট সার্টিফিকেট একটি প্রুফ হিসাবে সাবমিট করতে হবে যেটি আপনার বংশের মধ্যে কিংবা আপনার ব্লাড রিলেশনের মধ্যে কোনো থাকে। এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট অফ এনি রিলেটিভ হ্যাভিং প্যারেন্টাল ব্লাড রিলেশন অর্থাৎ আপনার ব্লাডের রিলেশনের মধ্যে অর্থাৎ আপনার বংশের মধ্যে অর্থাৎ আপনাকে কাস্ট সার্টিফিকেটের একটি প্রুফ দেখাতে হবে যেটি আপনার বংশের বা কিংবা আপনার বা আপনার ব্লাড রিলেশনের মধ্যে থাকে। নেক্সট এখানে দেখুন কপি অফ সাফিসিয়েন্টলি ওল্ড ল্যান্ড ডিড হোয়ার কমিউনিটি নেম ইজ রেকর্ডেড অর্থাৎ আপনাকে কোনো দলিল বা ডিডের কিংবা ল্যান্ড ডিডের প্রুফ আপনাকে সাবমিট করতে হবে যেখানে লেখা থাকবে আপনার কমিউনিটি কি যা আপনাকে এসটি এসসি কিংবা ওবিসি ক্যাটাগরির আন্ডারে ফেলবে। অর্থাৎ আপনাকে একই রকম ভাবে একটি প্রুফ সাবমিট করতে হবে যা প্রমাণ করবে আপনি এসটি এসসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য। নেক্সট এখানে দেখুন এনি গভর্নমেন্ট ডকুমেন্টস প্রোভাইডিং কাস্ট আইডেন্টিটি অর্থাৎ আপনাকে আপনারা যদি উপরের যে দুটি অপশন যদি কোনো না পান তাহলে আপনাকে কোনো একটি গভর্নমেন্ট ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটি আপনাকে প্রুফ করে আপনি কাস্ট সার্টিফিকেট করার জন্য যোগ্য। এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে তাহলে আপনি এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট অপশনে এখানে দেখুন ডিটেলস অফ ফাদার, আপনার ফাদারের এখানে টোটাল ডিটেলসটি ফিল আপ করতে হবে। এখানে অকুপেশন টাইপ অর্থাৎ আপনার ফাদার কি জব করেন, গভর্নমেন্ট সার্ভিস প্রাইভেট সার্ভিস কিংবা আদার্স তা এখানে চুজ করে নেবেন। নেক্সট এখানে অকুপেশন অফ মাদার এখানে আপনারা তা চুজ করে নেবেন। এখানে দেখুন অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি এখানে বাৎসরিক যে অ্যানুয়াল ইনকাম তা এখানে সাবমিট করবেন, এটি আপনারা পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি অফিস থেকে যে প্রুফটি আপনারা তৈরি করবেন অর্থাৎ আপনারা মিউনিসিপ্যালিটি কিংবা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটি তৈরি করবেন তার সঠিক ডেটাটি এখানে ফিল আপ করবেন, নইলে পরে সমস্যা দেখা দেবে। নেক্সট এখানে দেখুন অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সার্ভিস এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ অ্যানুয়াল ইনকাম আপনাকে আলাদা দিতে হবে, অর্থাৎ আপনার যদি কোনো এগ্রিকালচার ল্যান্ড থাকে কিংবা আপনি গভর্নমেন্ট সার্ভিস কিংবা প্রাইভেট যদি সার্ভিস করেন তার এখানে ডিটেলসটি দিতে হবে। নেক্সট এখানে দেখুন আপনারা যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস করবেন, নইলে নো। নেক্সট এখানে দেখুন যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে লাস্ট থ্রি ইয়ারের আপনাকে কপি সাবমিট করতে হবে।
হবে। এটি আপনারা নিচে স্ক্রল করে নেমে আসলে আপনারা দেখতে পাবেন সাবমিট করার অপশন রয়েছে। নেক্সট এখানে ইনকাম, এখানে দেখুন ইনকাম অর ওয়েলথ অফ মাদার, অর্থাৎ আপনার মাতার আয় কিংবা সম্পত্তি এখানে দিতে হবে। আপনার আপনার মায়ের অ্যানুয়াল বাৎসরিক ইনকাম কত, কিংবা অন্য কোন সার্ভিস, কিংবা যদি ল্যান্ড রয়েছে তাহলে আপনারা এখানে দেবেন বাৎসরিক আয়ের সঠিক ডেটাটি। একই রকম ভাবে যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস, নইলে নো। যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে লাস্ট থ্রি ইয়ারের কপি এখানে সাবমিট করতে হবে, তাহলে আপনারা ইয়েস করবেন এবং নিচে দেখবেন একই রকম ভাবে, এবং নিচে স্ক্রল করে দেখবেন একই রকম ভাবে আপনাকে প্রুফ গুলি সাবমিট করতে হবে। টোটালি অনলাইন বেসড হবে, আপনার কোনো প্রবলেম হবে না যদি এগুলি আপনারা করে রাখেন। নেক্সট দেখুন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন্ড বাই মাদার ফাদার অর চিলড্রেন, কৃষি জমির পরিমাণ বা বিবরণ পিতামাতার এখানে আপনারা দেবেন, জমির লোকেশন দেবেন, সাইজ অফ হোল্ডিং জমির পরিমাণটি এখানে সঠিক ডেটা দেবেন, কত ডিসমেল বা কত একর। নেক্সট সেচ যোগ্য জমির পরিমাণ কত রয়েছে বা অসেচ যোগ্য জমির পরিমাণ কত রয়েছে। একই রকম ভাবে সেচ যোগ্য জমির পরিমাণ এখানে পার্সেন্টেজের হিসাবটি দেবেন। এই অপশনে দেখুন সেচ যোগ্য বা অসেচ যোগ্য মোট জমির পরিমাণটি এখানে আপনাকে সাবমিট করতে, এখানে আপনাকে সঠিক ডেটাটি সাবমিট, সঠিক ডেটা। নেক্সট অপশনে এখানে দেখুন সেচ যোগ্য বা অসেচ যোগ্য জমির মোট পরিমাণ যা রয়েছে তা এখানে সঠিক ডেটা দেবেন। নেক্সট অপশনে দেখুন সেচ যোগ্য বা অসেচ যোগ্য মোট জমির পরিমাণ পার্সেন্টেজের হিসাবটি এখানে দেবেন। একই রকম ভাবে আপনি নিচে দেখুন, নেক্সট অপশন আপনারা দেখুন অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থের এখানে টোটালটি ফিল আপ করতে হবে। এখানে ডেট অফ বার্থ আপনি চুজ করবেন। নেক্সট কোন স্টেটে আপনি বিলং করেন, ডিস্ট্রিক্ট কি, সাব ডিভিশন কি, থানা কি, এবং আপনার বার্থ সার্টিফিকেট। নেক্সট এখানে বার্থ সার্টিফিকেটের প্রুফটি আপনাকে সাবমিট করতে হবে। নেক্সট অপশনে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসটি, আপনি লাস্ট সিক্স মান্থ যেখানে রয়েছেন তার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে সাবমিট করবেন। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন সঠিকভাবে চুজ করে নেবেন, অপশন গুলি রয়েছে। নেক্সট পুলিশ স্টেশন, ওয়ার্ড কিংবা গ্রাম পঞ্চায়েত আপনারা চুজ করে নেবেন। নেক্সট আপনি এখানে ভিলেজ, পাড়া বা হাউস নম্বর এখানে আপনি সঠিকভাবে দেবেন। একই রকম ভাবে এখানে দেখুন পোস্ট অফিসটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং নেক্সট এখানে পিনকোডটি ফিল আপ করবেন। এবং আপনি নেক্সট এখানে আপনি রেসিডেন্সিয়াল যে প্লেসে রয়েছেন তা কতদিন রয়েছেন তা এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ইয়েস অপশনে ইয়েস করবেন, নইলে আপনাকে টোটালি নো করে আপনাকে টোটালি ফিল আপ করতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি ব্লক নেমটি এখানে চুজ করবেন এবং এখানে পুলিশ স্টেশনটি দেবেন। এখানে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। নেক্সট আপনি ভিলেজ, হাউস নম্বর এখানে টোটালি ফিল আপ করবেন। নেক্সট এখানে পোস্ট অফিসটি ফিল আপ করবেন, পিনকোড সঠিকভাবে দেবেন একই রকম ভাবে। নেক্সট এখানে দেবেন আপনি কতদিন ওই রেসিডেন্সিয়াল প্লেসে রয়েছেন তার ডেটাটি এখানে ফিল আপ করবেন। নেক্সট অপশনে দেখুন এনি মোর অ্যাড্রেস, যদি আপনি এছাড়াও অন্য কোনো অ্যাড্রেসে থাকেন তাহলে এখানে ইয়েস অপশনে আপনি টোটালি ফিল আপ করবেন। নেক্সট অপশনে আমরা দেখুন আপনি যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস না সাবমিট করতে পারেন তাহলে আপনাকে রেফারেন্স ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। এখানে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টস গুলি আপনি আপলোড করবেন। সঠিকভাবে টোটালি ফিল আপ করার পর এখানে স্মল যে বক্সটি রয়েছে তা এখানে ক্লিক করে নেবেন, তাহলে সঠিক ঠিকঠাকটি দেখাবে। নেক্সট এখানে আপনি যদি স্ক্রল করেন দেখতে পাবেন আপনাকে টোটাল ডকুমেন্টস এর নেম এখানে দেবেন, আসল নথির স্ক্যান অনুলিপি আপলোড যদি করেন, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস যদি এখানে স্ক্যান করেন তাহলে এখানে দেখাবে। তা সো ফ্রেন্ডস, এখানে সঠিকভাবে ডকুমেন্টস এর নেম দিয়ে এবং এখানে স্ক্যান করে ডকুমেন্টস গুলি আপলোড করবেন। আমি আগে যে ডকুমেন্টস গুলি বলেছিলাম আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা কি কি ডকুমেন্ট সাবমিট করবেন। সঠিকভাবে আগে ম্যানুয়ালটি দেখার পর আপনারা সাবমিট করবেন এবং টোটাল ফর্মটি ফিল আপ করবেন, নইলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনারাই প্রবলেমে পড়বেন। আশা করি আমাদের বোঝাতে পারলাম আপনারা কিভাবে কাস্ট কিংবা এসটিএসসি ওবিসি সার্টিফিকেট তৈরি করবেন। একই রকম ভাবে ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন। ওকে, থ্যাংক ইউ।